প্রথম কদম ফুল। জন্মেছিলাম সাহেবগঞ্জের পাহাড় ঘেরা ঝর্ণা কলোনিতে, বড় হওয়া শ্রীরামপুরে। সাহেবগঞ্জের প্রবল আকর্ষণে মাঝে মাঝেই পৌঁছে যেতাম সেখানে। দেখেছি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পাহাড়ের আগুনে লেগে যাওয়া, বর্ষার শীতল ধারার স্পর্শে সবুজে সবুজ হয়ে ওঠা, শরতের সূক্ষ্ম তুলির আঁচড়ে সাজিয়ে তোলা। পেয়েছি হিমেল হাওয়ার স্পর্শ, তারপর হাড় কাঁপানো শীত চলে যেত বসন্তকে আহ্বান করে। ঋতুর এই পটপরিবর্তনের খেলার সামিল হয়েছি আমি বারবারই। আমার তখন ফার্স্ট ইয়ার, হঠাৎই সাহেবগঞ্জের পাহাড়ের টানে পৌঁছে গেলাম মামার বাড়ি। জোর করেই দাদাকে নিয়ে ভোরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম পাহাড়ি বস্তির উদ্দেশ্যে। অনভ্যস্ত পায়ে কোনো রকম এগিয়ে উঠলাম আমার কাঙ্ক্ষিত সেই সাঁওতাল বস্তিতে। আন্তরিকভাবে আহ্বান করল আমাদের, তারপর ভুট্টা ভাজা দিয়ে গরম গাঢ় দুধ খাওয়ালো। ততক্ষণে ঝলমলিয়ে উঠেছে সূর্য, দেখলাম বিভিন্ন ধরনের গাছ, পাখি, ফল, ফুল, ছোট্ট খেজুর গাছে খেজুর, আবার একটা ছোট্ট গোয়াল ঘরে অনেক গরু গলার ওপর দিয়ে গলা বাড়িয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। হঠাৎ দেখি একটা বড় পাথরে বসে এক সাঁওতাল মরদ কি যেন লিখছে। কাছে গিয়ে হতবাক, এদের মধ্যেও এত সুদর্শন পুরুষ আছে? দাদা সাঁওতালি ভাষায় জিজ্ঞাসা করলো, তুমি ভাই কি লিখছ? লোকটি এক গাল হেসে বলল, আমি বিপ্লব রায়চৌধুরী, ওই যে ভিজে গেছিলাম তাই ওদের অনুরোধে ওদের পোশাক পরেছি। ঠকে গেলেন তো? দাদা জিজ্ঞেস করল, কোথায় থাকেন? শকরি গলিঘাট, ওই চাকরি সূত্রে ওখানকার এএসএম। একাই থাকি, বাড়ি মুর্শিদাবাদ, একদিনে রেস্টে যাওয়া হয় না, তাই প্রায় এদের আহ্বানে চলে আসি এদের একজন হতে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম ওনার দিকে, দেখি উনি এবার আমায় নিরীক্ষণ করছে। চোখ সরিয়ে নিয়ে তাকালাম দূরে, দেখলাম সামনের কদম গাছে বৃষ্টি ধোয়া কদম ফুলের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করছে। পারতে গেলাম, পারলাম না। এগিয়ে সে ডালটা নামিয়ে দিল, একটা ফুল ছিঁড়ে আমার হাতে দিয়ে বলল, এটাই আমার প্রথম কদম ফুল। অস্ফুট স্বরে বললাম, কি জানি কি বললাম। শুরু হলো বৃষ্টি। দাদা তখন সাঁওতাল মরদদের দুর্লভ জিনিস সিগারেট খাওয়াতে ব্যস্ত। তারপর একসঙ্গে ভুট্টার ভাত খাওয়া, একসঙ্গে পাহাড় থেকে নেমে আসা, আর তারপর বিপ্লব রায়চৌধুরী জীবন সঙ্গী হওয়া। দীর্ঘদিন অতিক্রান্ত, আজও মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে সেই বুধবার, সেই বুধুয়াদের বস্তি আর আমাকে দেওয়া প্রথম কদম ফুল।